কিছুদিন আগে ভারতের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করি আপনারা নিউজ পেপারে বা কিছু ইউটিউব ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। ভারতের প্রধানমন্ত্রী খুব শীঘ্রই ন্যাট গ্রিড মানে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড লঞ্চ করতে চলেছে। ন্যাট গ্রিড কী, এর দরকার কেন পড়ল, এর চিন্তাভাবনা কবে থেকে করা হচ্ছিল, এসব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো হে গাইস, আমি সানু আর আপনারা দেখছেন বাংলা ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। 26/11 মুম্বইয়ে যে আমাদের শান্তির দূতেদের দ্বারা আক্রমণ করা হয়েছিল আপনারা নিশ্চয়ই সেটা জানেন, আর এখনও হয়তো আপনারা মনে রেখেছেন, আর এটা ভোলার মতো কোনো ঘটনা না। ঘটনাটা ঘটার পর ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির দিকে আঙুল তোলা হয়েছিল যে কীভাবে এটা হলো। একদল শান্তির দূত পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করে মুম্বাইয়ে হামলা করলো। এই ঘটনাটা ঘটানোর আগে কীভাবে এই ঘটনাটা ঘটানোর জন্য প্ল্যান করা হয়েছিল, তার রুট ম্যাপ কে তৈরি করেছিল, আপনারা নিশ্চয়ই ভোলেননি তাকে। ডেভিড কোলম্যান হেডলি, নামটা মনে পড়ছে তো? এই ব্যক্তি ভারতের ট্যুরিস্ট ভিসাতে সারা ভারত ঘুরে গেছে, ছবি তুলেছে, তাজ হোটেলে অনেকবার গেছে, ভারত থেকে পাকিস্তানে যেত, তারপর আমেরিকা যেত, এভাবে অনেকবার তিনি কিন্তু ভারতে এসেছে। তিনি বলাটাও আমার লজ্জা লাগছে, সেই পাবলিক ভারতে এসেছে। তার এই সব ফটো ভিডিও দেখেই কিন্তু মুম্বাইয়ে অ্যাটাকের প্ল্যান করা হয়েছিল এবং অ্যাটাকও করা হয়। তো এটা বড় প্রশ্ন থেকেই যায় যে একজন ব্যক্তি এলো, ভারতে ঘুরলো, তারপর ছবি তুললো, পাকিস্তানে গেল, তার প্রতি কোনো সন্দেহ হলো না ভারতের ইন্টেলিজেন্স এজেন্সির? এরকম অনেক প্রশ্ন কিন্তু উঠছিল। তো সেই অ্যাটাকের পর তখনকার গভর্নমেন্টের হোম মিনিস্টার পি চিদম্বরম 2009 ন্যাট গ্রিড স্থাপনের সিদ্ধান্ত নেয়। মানে এই ন্যাট গ্রিড তৈরির সিদ্ধান্ত কিন্তু 2009 সাল থেকেই করা হচ্ছিল। শুধু ন্যাট গ্রিড না, এই অ্যাটাকের পর আরও দুটি গুরুত্বপূর্ণ এজেন্সি স্থাপন করা হয়েছিল। আপনাদের বলে দিই, কংগ্রেস সরকার এটা খুব ভালো করেছিল। এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আর এনসিটিসি মানে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার, এই দুটো সংস্থা কিন্তু স্থাপন করা হয়েছিল, কিন্তু ন্যাট গ্রিড কোনো এক অজানা কারণে কিন্তু তৈরি করা হয়নি। তো বর্তমানে ভারতের ইন্টারনাল যে সিকিউরিটি অনেকটা ইম্প্রুভ হয়েছে, তবু একটি জিনিসের অভাব কিন্তু ছিল, সেটা হচ্ছে ন্যাট গ্রিড। আপনাদের বলে দিই, বিশ্বের উন্নতশীল দেশ যেমন আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল, ইউকে, সকল দেশ কিন্তু ন্যাট গ্রিড সিস্টেম ব্যবহার করে। এবারে আপনারা ভাবছেন, আরে সবই তো বুঝলাম, কিন্তু এই ন্যাট গ্রিড আসলে কি? আসুন সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ন্যাট গ্রিড আসলে একটি ডাটাবেস। আপনাদের মনে প্রশ্ন জাগছে যে কেমন ডাটাবেস? ধরুন আপনি একজন ব্যক্তি যিনি পাকিস্তানে থাকেন বা অন্য দেশে থাকেন, আপনি ভারতে আসতে চান ট্যুরিস্ট হিসাবে বা অন্য কোনো দরকারে, তো আপনার পাসপোর্ট ভালোভাবে চেক করা হবে, কোন কোন দেশে আপনি গেছেন এর আগে। তেমন যদি সন্দেহ হয় তাহলে আপনাকে মনিটর করা হবে, আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন, কী কেনাকাটা করছেন, কোন ক্রেডিট কার্ড ব্যবহার করছেন, কোন ডেবিট কার্ড ব্যবহার করছেন, সব কিন্তু দেখা যাবে, সব কিছুর উপর কিন্তু মনিটর করা হবে। শুধু এভাবে না, ভারতের বা বিদেশের লোকেদের ডাটা কালেক্ট করা হবে। ধরুন কেউ হঠাৎ উধাও হয়ে গেল, আবার হঠাৎ তাকে দেখা গেল, লাখ টাকার কেনাকাটা করলো, আবার উধাও হয়ে গেল, তিনি কিসের মাধ্যমে পেমেন্ট করছে, তিনি কার কার সঙ্গে দেখা করছে, সব কিছু কিন্তু মনিটর করা হবে। তো সব কিছু কিন্তু ওই ন্যাট গ্রিড ডাটা সেন্টারে স্টোর করা থাকবে, আর এই সব কিছু কিন্তু মনিটর করবে আমাদের ন্যাট গ্রিডের টিম। মানে আপনি কোথায় কী করছেন সব এক জায়গায় বসে দেখতে পাবে তারা। যদি তেমন সন্দেহ হয় আপনার প্রতি ফিজিক্যাল মনিটরও কিন্তু করার জন্যে লোক থাকবে, এবং যদি বেশি সন্দেহ হয় আপনাকে কিন্তু গ্রেপ্তারও করা হতে পারে। 2010 সালে এই ন্যাট গ্রিড তৈরির প্রস্তাব পেশ করা হয়, তার জন্য কিন্তু 3400 কোটি মানে 3400 কোটি টাকা কিন্তু অ্যালোকেটও করা হয়েছিল, কিন্তু অজানা কারণে, আবার বলছি অজানা কোনো এক কারণে সেটা তৈরি হয়নি। 3400 কোটি হিউজ অ্যামাউন্ট কিন্তু, 3400 কোটি আপনারা ভাবছেন হিউজ অ্যামাউন্ট, কোনো ফোর্স তৈরি করা হবে নাকি? তো আপনাদের জানিয়ে দিই, না কোনো রকম ফোর্স তৈরি করা হবে না, মানে কোনো কমান্ডো ইউনিট বা কিছু সেরকম কিছু তৈরি করা হবে না, বাট নতুন সিস্টেম সফটওয়্যার এসব কিন্তু তৈরি করা হবে, এসব কিন্তু স্থাপনা করা হবে কেবলমাত্র ডাটা কালেক্ট করবার জন্য। ধরুন কারো সম্বন্ধে জানতে চাইবেন, ব্যাস কিছু সময়ের মধ্যেই সেটা বলে দেবে যে এই ব্যক্তি এখানে আছে, এই ব্যক্তি এই করছে, তার কল শেষ কল একে করা হয়েছে, সব কিছু কিন্তু জানা যাবে, ক্রেডিট কার্ড কী ব্যবহার করেছে বা ডেবিট কার্ড কোনটা ব্যবহার করেছে, কোথায় ব্যবহার করেছে, সব কিছু কিন্তু জানা যাবে। তো এতে থাকবে কারা, মানে এই যে ন্যাট গ্রিড এটা কারা অপারেট করবে? তো প্রধানত বলে দিই, সেন্ট্রাল গভর্নমেন্টে যত এজেন্সি আছে যেমন RNAW, IB, NIA সবাই কিন্তু এই ডাটা অ্যাক্সেস করতে পারবে, মানে এখানে কাজ করবে। এদের মধ্যে থেকেই অফিসার সিলেক্ট করা হবে, তারপর এদেরকে কাজে লাগানো হবে। তো বলে দিই, বর্তমানে ন্যাট গ্রিডের কিন্তু CEO আছে একজন, যার নাম হচ্ছে আশিস গুপ্তা, যিনি একজন IPS অফিসার।
এর হেডকোয়ার্টার দিল্লিতে তৈরি হচ্ছে, যার কাজ প্রায় শেষের দিকে। রাজ্য সরকারের কোনো এজেন্সি ন্যাটগ্রিডের ডাটা অ্যাক্সেস করতে পারবে কি? উত্তর, না, পারবে না। যদি রাজ্য সরকারের কোনো এজেন্সি, যেমন ধরুন সিআইডি, তো আইবি বা সিবিআই বা এনআইকে যদি রিকোয়েস্ট করে এবং তারা যদি সেটা দিতে ইচ্ছুক হয়, তাহলে রাজ্যের এজেন্সি সেই ডাটা পাবে। এবারে সো কল্ড কিছু বুদ্ধিজীবী প্রোটেস্টও করতে পারে যে এতে তো সাধারণ মানুষের পার্সোনাল ইনফরমেশান লিক হওয়ার ভয় থাকবে। অনেস্টলি বলছি, হ্যাঁ থাকবে, তবে দেশের সিকিউরিটির জন্য ছোট্ট আত্মত্যাগ কিন্তু কিছু না। উন্নতশীল দেশ অনেক আগে থেকে এসব করে আসছে, যেমন কিছু কিছু দেশ কিছু দেশকে টার্গেট করে চলে, যেমন ধরুন ইসরায়েল। ইসরায়েলের কথা বলছি, তোমার পাসপোর্টে যদি পাকিস্তানের স্টাম্প মারা থাকে, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু ইসরায়েলের এয়ারপোর্টে নামার পরে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর কী হবে আপনারা জানেন, ওখানকার যে গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু তার উপর নজর রাখবে। আমেরিকাতেও কিন্তু এরকম হয়, তো এটা ভারতে হতে চলেছে। তো ভবিষ্যতে ভারতের জন্য বড় থ্রেট আসছে, আপনারা সবাই জানেন। আর এই ন্যাটগ্রিড শান্তির দূতেদের সাফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদেরকে একটি অ্যাডিশনাল আপডেট দিয়ে দিই, তো চীন তার 50 বছরের একটি প্ল্যান তৈরি করেছে, আপনারা হয়তো জেনে গেছেন। কীভাবে তারা তাইওয়ানকে দখল করবে, কীভাবে সাউথ চায়না সিতে তারা আধিপত্য বিস্তার করবে, কীভাবে ভিয়েতনামের কিছু অঞ্চল তারা দখল করবে, কীভাবে ভারতের অরুণাচল প্রদেশ দখল করবে, জাপানের একটি দ্বীপ, তারপরে মঙ্গোলিয়া দখল করবে, রাশিয়ার কিছু অংশ নাকি তারা দখল করবে, এই প্ল্যান কিন্তু তারা করছে। তো চায়না এই সব কিছু দখল করবে কীভাবে, তার একটি প্ল্যান কিন্তু তারা তৈরি করেছে। এই সম্বন্ধে যদি আপনারা ডিটেলসে ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।